আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু উহ আর ভালো লাগতেছে না পড়তে। তো কি ইচ্ছা করতেছে? আপনারে দেখতে ইচ্ছা করতেছে। এসব ভূত মাথা থেকে কেমনে নামাইতে হয় আমি কিন্তু জানি। লাঠি দিয়ে পিটায় নামাবো। পড়েন, এটা শেষ করেন আরেকবার, পড়েন। আর পড়বো না। পড়েন আরেকবার, পড়েন। উল্টান নেন, পড়েন। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লা শারীকা লাহ ওয়া আশহাদু আন আজকে ছুটি। আপনারে খুবই ভাল লাগে। আপনি এখানে আসছেন কেন? আপনারে দেখতে। ও যাই হোক, আপনার লাগে সাবান আনছিলাম, দেখলাম গোসল করতেছেন, সাবান টাবান নিয়ে আসেন নাই। এই নেন, আমি লাগাই দেই সাবান। আপনি এখান থেকে যান, নইলে আপনার আম্মাকে সব বলে দিব। না না, বলা লাগবে না। এই নেন 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 নেন। জি আসেন। হুজুর এই নেন আপনার খাবার। আমি তো গিয়েই খেতে পারতাম। সেটা তো আমি জানি, আমা পাঠাইছে তাই দিলাম। আপনার কি মনে হয় আমি কি আপনারা দেখার জন্য আইছি? আমার মোটেও আপনারা দেখার ইচ্ছা নাই। সেটা তো জানি, আপনি এখন যান। যাব মানে আপনি এখনই খাবেন? আমি একটু পরে খাব। পরে খাবেন মানে? আপনারা বলছি না এখন খাবেন, নাহলে খাবার ঠান্ডা হয়ে যাবো। বললাম না পরে খাব, যান তো আপনি এখন। আপনারা যদি আর জীবনে কিছু কইছি, সবসময় আমার যদি এমন করেন। আশ্চর্য, আপনি কাঁদতেছেন কেন? আপনি আমারে আবার ঝাড়ি মারছেন, খালি ঝাড়ি মারেন। কই ঝাড়ি মারলাম? আমি এখনই যে মারে কয়ে দিব। যান গিয়া বলেন, দয়া করে তাও আমার সামনে থেকে যান। এই উঠ, হুজুরে কোন বিয়ান বেলার থেকে বসে রয়েছে, উঠবি তো তাড়াতাড়ি। আর কতক্ষণ ঘুমাবি দেখছোস? উঠ, হেই তাড়াতাড়ি উঠবি না তোর বাপেরে ডাকমো। আরে আমি যাবো না, ঘুমাইতে দাও। উঠ সাবলি তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। হাত দিয়ে ধরে বলেন, আর-রহমানির রহিম আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। হুজুর আমার ঘুম পাচ্ছে। হেই
আরবি পড়ার সময় কে ওইভাবে হাই তোলে? যত সব শয়তানি কাজকাম পড়েন। আপনি খালি আমার ঝাড়ি দেন কেন? কালকে রাতেও ঝাড়ি দিছেন, পড়মু না। আমি কখন ঝাড়ি দিলাম আপনাকে? আপনি বেশি দুষ্ট হয়ে গেছেন, এখন পড়াবার দিয়ে আবার এইসব শুরু করছেন কেন? না পড়লে আমি আপনার মাকে ডেকে সব বলে দিব। না কেন, আমিও বলে দিব। মা, আমাকে হুজুরের সাথে বিয়ে দিয়ে দাও। আপনি এসব কি বলতেছেন? আমি এত ঘুরানো পেছানো কথা পছন্দ করি না, আমার আপনারে ভালো লাগে তাই সোজা করে কইলাম, আপনি বুঝেন না কেন? ভালো লাগে এসব কি বলতেছেন? এই, আপনার বয়স কত? 16। আচ্ছা হুজুর, বিয়া করতে কত বয়স লাগে? 18 বছর। 18 বছর, তাহলে তার মাত্র 2 বছর বাকি। হুজুর, আপনি তো মিথ্যা কথা কইছেন, আমার তো বিয়ার বয়স হইছে, আপনি আমার বিয়া করবেন? আরে হুজুর, যায়েন না যায়েন না, ভয় পেয়েছেন বিয়ার কথা শুন না। আরে যায়েন না, বিয়া করতে হইব না তো। আচ্ছা হুজুরে কি খাবার দিছ? আচ্ছা হুজুর, ছেলেটারে আপনার কেমন লাগে? কেন কি হইছে? না মাইয়াটা ডাঙর হইছে, অহনো পড়াইতাছি, দেখতেই কেমন লাগে। তোমার যত আজগুবি কথা, তা মায়াটার কি পড়ানো শেষ হইছে? ও আরবি পড়াটা শিখবো না? পাত্রপক্ষ দেখতে আইলে মাইয়া কোরআন পড়ে কি না এটা তো জিগাইব। তাও ঠিক। হুজুর, ও হুজুর, দাঁড়ান হুজুর, দাঁড়ান না, দাঁড়াইতে বলতেছি না আপনারে। কি হয়েছে, ডাকতেছেন কেন? কই যাইতেছেন আপনি? আমি একটু বাজারে যাইতেছি। আচ্ছা শোনেন, এই টাকাটা নেন, আমার জন্য একটা ডায়েরি কিনে নেন। টাকা লাগবে না, আর আপনার বাবাকে বললেই তো এনে দেয়। কেন আপনি পারবেন না? পারবো। আচ্ছা আপনি লাইব্রেরিতে যাইয়া একটা ভালো দেখাই নেন। জি। কখন আইবেন? তাড়াতাড়ি চলে আসবো ইনশাল্লাহ, বাড়িতে এসে মাগরিবের নামাজ পড়বো। আচ্ছা শোনেন আয়েশা, ডায়েরিটা সবার সামনে দিয়েন না, লুকাইয়া দিয়েন। জি, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ও হুজুর, আপনি তো ভয় পেয়েছেন কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা রাতের বেলায় আপনি আমার ঘরে কেন? চুপ, আপনি এত ভয় পেতেছেন কেন? আমি তো কেউ দেখলে আমার চরিত্রে সুনকালি লাগব না। দেখেন, আমি আপনাকে বাড়ির দানা পানি খায়া পড়ালেখাটা করতেছি, আমার এখান থেকে তাড়ানোর ব্যবস্থাটা কইরেন না। আপনি সবসময় হুজুরগিরি ফলাইবেন না তো, আমি আমার ডায়েরিটা নিতে আসছি। কই আমার ডায়েরি কই? ও, আগে কইবেন না তো। আপনি কি ভাবছেন এই রাইতের বেলা আমি আপনার আদর্শ হাত করতে আইছি? সি 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 সি, নাউজুবিল্লাহ। অবশ্য আমার ইচ্ছা হলেও তো আপনার মতো ভিতরে দিয়ে কিছু হইব না, আমি যাই। আচ্ছা হুজুর, আপনার কি সত্যি কিছু ইচ্ছা করে না? না। এই তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে। আচ্ছা আমার নিয়ে কি কোনো ভাবনা কাজ করে না? করে। কি ভাবনা? আপনি আমার ছাত্রী আর আমি আপনার ওস্তাদ। জি ওস্তাদ, আপনি থাকেন, আমার ডায়েরিটা দেন, আমি যাই। এই যে, অসংখ্য ধন্যবাদ। মা, আমি মাদ্রাসায় যাইতেছি। এই ভাত হয়ে গেছে, খায়া যা। না মা, দেরি হয়ে যাইতেছে, আইসা খামুনে। আসসালামু আলাইকুম চাচা জান। ওয়ালাইকুম আসসালাম। তা আম্মা জান কেমন আছেন? এই তো ভালো, আপনি ভালো আছেন? তা আম্মা জানের লেখাপড়া কেমন চলতেছে? ভালো। জান আম্মা জান, আপনার চাচি আম্মারে দেখাইছেন? আচ্ছা, চাচিরও কোয়েন আমাদের বাড়িতেই তো। জে 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 জে, তাহলে আসি চাচা জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।
আমার আম্মা জান তো মেলা পরে গেছে রে নিজাম। জি জি ছোট চাচা জান। এই তাইলে ওই হুজুরের খবর দে। জি ছোট চাচা জান। দেখেন হুজুর সাহেব, আমরা এই সমাজের সবচেয়ে বেশি সম্মান করি হুজুরদেরকে। তো যদ্দূর জানলাম আপনার বাড়িতে বাপ নাই, মা মানুষের বাড়িতে কাম করে। মানুষের বাড়িতে কাম কইরা আপনারা লেখাপড়া করাইতেছে, তাছাড়া আমার ভাইও আপনারে থাকবার দিছে। হঠাৎ করে জায়গির থেকে জামাই হইবার শখ জাগলোকে? জি সেরকম কিছু না। দেখেন হুজুর, আমি মানুষটা বেশি ভালো না, মানসিক কয়। কি কইতাছি নিশ্চয়ই বুঝবার পারছেন। আপনারা যেন শুধু ওই বাড়িতে না, এই গ্রামে ত্রিসীমানা যেন না দেখি। আপনি এত রাত পর্যন্ত কইছিলেন খাইবেন না, খাবার দিমু? না, আপনার সাথে কিছু কথা আছে, চলেন বাইরে যাই। আচ্ছা চলেন চলেন। দেখছেন আকাশে কত সুন্দর চাঁদ উঠছে। আমার না অনেক দিনের শখ ছিল আপনারে নিয়ে এমনি চাঁদ দেখব। আপনারে ধন্যবাদ আমার এই শখটা পূরণ করার জন্য। আপনার ভাল লাগতেছে না? কি হইল, আপনি কথা কইতেছেন না কেন? এমন পেশার মতো মুখ করে রাখছেন কেন, কি হইছে আপনার? ওই কবির কাজে আপনার কি হয়? আমার চাচা। কই, কোনোদিন তো তারে সুখে দুঃখে আপনাদের বাড়িতে দেখলাম না। কি কইতেছেন, দাদা মরার পর দুই ভাইয়ের তো মুখ দেখা দেখি বন্ধ। হঠাৎ আপনি এই প্রশ্ন করলেন কেন? না কিছু না, আমি আর এখানে থাকবো না। জানি তো আমার ভালোবাসার অত্যাচারে আপনি ভিতর মতো পালাই যাবেন। তা কবে যাবেন? যাওয়ার আগে আমারে কইয়া যান। আপনারে বইলে যেতে হবে কেন? আপনি কে? আমি আপনার হয়তো কেউ না, কিন্তু আপনি আমার হৃদয় জুড়ে আছেন। শুনেন, মাথা থেকে এগুলো সরায় ফেলেন আর আমারে বাঁচতে দেন। ও মা, আমি কি আপনার গলা চিপা ধরে রাখছি? শুনেন, আমার না আপনার অনেক কিছুই কইতে মন চায়, কিন্তু আপনার তো শোনার কোনো ইচ্ছাই নাই। তাই আপনার দেওয়া ডায়েরিতে আমি অনেক কথা লিখা রাখতেছি, যদি কখনো মন চায় পড়েন। চলেন বাড়ি যাই। আর একটু থাকি না। দেখছেন আকাশে কত সুন্দর চাঁদ। আচ্ছা, চাঁদ যেমন আলো দিতে দিতে অন্ধকারে হারায় যায়, আমিও যদি তেমন হারাই যাই, আপনি কি আমারে খুঁজবেন? আমার ক্ষুধা লাগছে, চলেন যাই। আচ্ছা চলেন। আম্মা জান, আপনি কি মাদ্রাসা যাইতেছেন? হ্যাঁ আব্বা। তাইলে আপনি দেখা শুনে যায়েন আম্মা জান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাত হয়ে গেল তাও মায়েরা বাড়ি আসলো না, কই যে গেল? আমারে না কয়া তো কোথাও যাওয়ার মাইয়া না।
আমার আপনারা অনেক কথা কইতে মন চায়, কিন্তু আপনার তো শোনার সময় নাই, তাই আপনার দেওয়া ডায়েরিতে কিছু কথা লিখা রাখতেছি, যদি মন চায় পড়েন। আমি বুঝি, আপনি উপরে উপরে যতই আমার এড়িয়ে চলেন, ভিতরে ভিতরে ততই আমারে পছন্দ করেন। দেখেন, একদিন ঠিকই আমি আমার মহব্বতে আপনার বন্দি করব। হুজুর, আপনার একটা কথা বলি, নিজের পছন্দের মানুষরে নিজের কইরা নেন না কেন তাড়াতাড়ি? নয়তো একদিন দেখবেন শত্রুতার জেরে সাসাসান তার পাগল পোলার লগে জোর কইরা মানে বিয়ে দিছে। জমির দলিল করতে দিছিলেন না, নকল দলিল? নকল দলিল? হ্যাঁ হ্যাঁ, ওই কামটা হয়ে গেছে। তুই তো আমার সোনা রে, হ্যাঁ, মনে কর তোর একটু আদর করে দিই। দেখি তো নিজাম, তুই কোথায়? হুজুর, তোমার দেখতেছি গলা অনেক বড় হইয়া গেছে। হ্যাঁ, জুই কই? জুই কই কোথায় গেছে? তুমি আমারে জিগাইতেছো জুই কোথায়? আমি জানতে চাইছি। তুমি জানবার চাও জুই কই? হ্যাঁ, এই যে আইসে আপনার আদরের মাইয়া। আম্মা জান, আপনি কই গেছিলেন? আব্বা, আমি আমার এক বান্ধবীর বিয়াতে গেছিলাম। তাইলে আম্মা জান আপনি যাবেন, আমারে বলে যাবেন না? আমি ভুলে গেছিলাম, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। চাচা জান, হুজুরের তো দম শেষ। দম শেষ? যা ফালাই দিয়া, কাক পক্ষীও যেন টেন না পায়। আর ওই আমার পোলারে খবর দে। মা, রাইত দিয়ে একটা মানুষের কোনো খোঁজ নাই, বলা নাই, কওয়া নাই, আমাকে একটা খোঁজ নেওয়া দরকার না? তোরে যখন খুঁজতে যাই হেসবে লোকটা ঘরেই ছিল, বাইরে থেকে তোরে নিয়ে আইসা আর পাইলাম না। মা, আমার মনে হইতেছে কি হুজুরের কোনো বিপদ হইছে। আরে দেখতে কোনো জরুরি কাজ পড়ছে, কাজে গেছে, চলে আসবো, চিন্তা করিস না। হুজুর তো আমার ঘর থেকে ডায়েরিটা পড়ছে, আমি তার এত মহব্বত করি, সেটা জানার পরেও সে আমারে ছেড়া গেল, নাকি আসলে কোনো বিপদ হইল? আল্লাহ, তুমি আমার মহব্বতের মানুষটার হেফাজত করো। কি হয়েছে রে মা, কিছু চিন্তা করতেছিস? খারাপ লাগতেছে, এত নড়াচড়া করেন কে? খারাপ পোলা খুব শক্ত করে মানছে। ও বড় ভাই, আপনার লগে তো আমার মেলা হিসাব নিকাশ বাকি। প্রথমে যেন কি নিয়ে শুরু করব? জমি নিয়ে শুরু করি, তাই না নিজাম? ওই কাগজপাতি নিয়ে আসো। চাচা, আমগো ছাইরা নেন না চাচা, আমগো লগে এমন কেন করতেছেন? ও কয় না রে মা, ও কয় না।
এক ছোট, তুই যা করতেছিস তা ভালো করতেছিস না। তুই আমার মায়ের ছাইরা দে। তোমার হাতে ওই জিনিসটা দিছি কি ভিজা ভিজা পানি খাওয়ার জন্য নাকি? হ্যাঁ ঠাইসা তো। এইবার বড় ভাই মায়াটা কষ্ট পাইতাছে। তুই যা করার আমার সাথে করে নে, আমার মায়ের ছাইরা দে। হয় নিজাম, বড় ভাই সই করবো, বান্ধন খুলে দে, কলমটা দেও নিজাম। না আমি সই করব না। ওই আপনার মায়ের লগে আমার পোলার বিয়া হইব, মাঝখান থেকে জমি জাতিগুলা আমার হইব, আমার পোলার হইব। শোন, তোর পাগল পোলার সাথে আমার মাইয়া বিয়া দিব না। সই কর। না নিজাম ধর, সই কর। হুজুর, কামটা কিন্তু তুমি ঠিক করলে না। কি ভাবছিস, আমরা মাদ্রাসায় পড়ি বইলা কি আমরা দুর্বল? আমাদের মনে কোনো প্রেম নাই? আরে আমাদের এই হাত যদি একবার শক্ত করি না, এই হাতের সামনে দিয়া কোনো অন্যায় হইতে পারবো না। চাচা জান ঠিক আছেন আপনি? বাবা বা ঠিক আছে। আসো মুক্তি, তোমার মহাব্বত মিথ্যা হইতে পারে না। যেখানে থাকো যেভাবে থাকো।